আজ আমি তোমাদের জন্য বুদ্ধির প্রশ্ন, গোয়েন্দা রহস্য ও গুগলি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি খুবই ইন্টারেস্টিং ও মজাদার, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো তাহলে আজ সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। শান্তিগঞ্জে মাধববাবুর এক বিশাল হীরের দোকান ছিল। সেই দোকানে হঠাৎ একদিন হীরে চুরি হয়ে যায়। সেই চোরকে ধরার জন্য মাধববাবু ডিটেকটিভ স্যামুয়েলকে ডেকে পাঠান। ডিটেকটিভ স্যামুয়েল সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করার পর তিনজনকে সন্দেহ করেন। তারা হলো যথাক্রমে রোহিত, যে কিনা মাধববাবুর প্রিয় বন্ধু, রিজু, তিনি মাধববাবুর দোকানের সাফাই কর্মচারী, এবং রিয়া, যে হীরে দোকানের হিসাব নিকাশ লক্ষ্য করে। প্রথমে ডিটেকটিভ স্যামুয়েল রোহিতকে জিজ্ঞাসা করে, যখন হীরে চুরি হয়েছিল তখন সে কোথায় ছিল? রোহিত বলে, আমি তো মাধববাবুর সাথে গল্প করছিলাম, হীরে কখন চুরি হয়েছে আমি তো ঠিক জানি না স্যার। তারপর রিজুকে জিজ্ঞাসা করে, যখন হীরে চুরি হয়েছিল তখন সে কোথায় ছিল? রিজু বলে, স্যার আমি হীরে চুরি করিনি, আপনি আমার বাড়ি গিয়ে সার্চ করতে পারেন। অবশেষে রিয়াকেও ডিটেকটিভ স্যামুয়েল একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। উত্তরে রিয়া বলে, স্যার আমি তো কিছুই জানি না, আমি তখন খেতে গিয়েছিলাম। তিনজনের সাথে কথা বলার পর ডিটেকটিভ স্যামুয়েল বুঝতে পেরে যায় আসল চোর কে। তো বন্ধুরা, এবার তোমরা বলো তো আসল চোর কে? যদি তোমরা খুঁজে পেয়ে যাও তাহলে নিচে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। এখানে রিজুই হীরেটি চুরি করেছিল, কারণ এখানে কারোর জামা বা প্যান্টে কোনো পকেট নেই, একমাত্র রিজুরই পকেট ছিল। তো বন্ধুরা, এবার চলো যাই আমাদের দ্বিতীয় নম্বর ধাঁধায়। এবার তোমরা এই ছবিটিকে ভালোভাবে দেখো। ভালো করে দেখার পর বলো তো বন্ধুরা, এই ছবিটির আসল ছায়া কোনটি? যদি তুমি সবার আগে আসল ছায়াটি খুঁজে পেয়ে যাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। এখানে এই ছবিটির আসল ছায়া হলো অপশান সি এর ছায়াটি। তো এবার বন্ধুরা তিন নম্বর ধাঁধাটি আমরা শুনে নিই। বন্ধুরা যদি খুব মজা পেয়ে থাকো তাহলে এইটাও আশা করছি খুব সহজেই তোমরা উত্তর দিয়ে দিতে পারবে। তো বলো এই ছবিটির আসল ছায়া কোনটি, আর ছবি খুব ভালো করে পর্যবেক্ষণ করো। এখানে এই ছবিটির আসল ছায়া হলো অপশান এর ছায়াটি। শুনে নেওয়া যাক এবারের প্রশ্নটি। একটি গ্রামে তিনজন চাষি বসবাস করত। তাদের প্রত্যেকেরই নিজেদের নিজেদের চাষের জমি ছিল এবং সেই জমিতে তারা কুমড়ো চাষ করত। তাহলে বলো তো বন্ধুরা, এই কুমড়োটি আসলে কার? আগেই বলেছি বন্ধুরা, এটা একটি ধাঁধার প্রশ্ন ছিল, তাই এখানে কুমড়োটি কোনো চাষেরই ছিল না, কুমড়োটি ছিল কুমড়ো গাছেরই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে মজার মজার ধাঁধা ও গুগলি প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করবে। তাহলে আমাদের চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।